হ্যাঁ শুরু হয়েছে। স্টার্ট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাবডোমিনাল রিজিয়ন। অ্যাবডোমিনাল রিজিয়ন সব থেকে বাইরের দিকে এক্সটার্নালি কী আছে, স্কিন। অ্যাট ফার্স্ট স্কিনটাকে রিট্র্যাক্ট করে দিয়ে স্কিন চলে গেলো। আচ্ছা, স্কিনের পরে পাবো হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। এই যে সুপারফিশিয়াল ফাসা হচ্ছে, এটা সুপারফিশিয়াল ফাসা। এবার হচ্ছে লেয়ারগুলো বল। চ, এবার তারপর হচ্ছে তিনটে মাস্কুলার লেয়ার পরপর ফ্ল্যাট মাসেল, এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক আর ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, দুটো একসাথে আছে। এক্সটার্নাল অবলিকের ফাইবারগুলোর ডিরেকশন কীরকম, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, আর এর সাথে ঠিক ক্রিস ক্রস হয়েতে একদম রাইট অ্যাঙ্গেলে থাকে হচ্ছে ইন্টারনাল অবলিক ভিতর দিয়ে, তার মানে ফরওয়ার্ড, আপওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। সুপারফিশিয়াল ফাসা ভাগগুলো বলবো, হ্যাঁ, সামনের দিকে থাকে হচ্ছে ফ্যাটি লেয়ার আর পিছন দিকে থাকে হচ্ছে মাসকুলার এই মেমব্রেনাস লেয়ার, সেটা হলো। আর হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনাসের হচ্ছে ফাইবারগুলো একদম ট্রান্সভার্সলি যাবে, হলো। আর একটা হচ্ছে ভার্টিক্যাল মাসল আছে, সেটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। আচ্ছা, এবার তাহলে রেকটাস চিত্রে বলি। কোনটা বলতো? ওই তো তোর ইন্টারনাল অবলিক মাসেল আর ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, এটার কথাটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এ কটা হয়ে গেলো তাহলে একদম বাইরে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক আর হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। এরপরে যে ফাসাটা থাকে সেটা হচ্ছে এন্ডো অ্যাবডোমিনাল ফাসা বা ফাসা ট্রান্সভার্সাল। ফাসা ট্রান্সভার্সালিসের পরে হচ্ছে ফ্যাটি লেয়ার থাকে, ফ্যাটি এক্সট্রা পেরিটোনিয়াম কানেকটিভ টিস্যু আর ফ্যাট, আর তারপর হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। ঠিক আছে, এবার রেকটাস শীত, রেকটাস শীতের যে মেন মাসল, যে কন্টেন্টের যে মেন মাসলটা, সেটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। রেকটাস অ্যাবডোমিনিসের টেন্ডেনাস কয়েকটা ইন্টারসেকশন থাকতে পারে, মেনলি তিনটে থাকে। একটা হচ্ছে অ্যাট দ্য টিপ, অ্যাট দ্য লেভেল অফ টিপ অফ দ্য জিফয়েড প্রসেস, একটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ আম্বেলিকাস, আর বাকি আরেকটা কোথায় জানেন, মিড পয়েন্ট অফ দ্য আম্বেলিকাস অ্যান্ড দ্য পিউবিক সিম্ফাইসিস। আচ্ছা হলো, এবার রেকটাস শীতের ফরমেশনের দুটোর মাঝখানে একটা থাকবে, এটা সেকেন্ডারি। ঠিক আছে, এবার হচ্ছে রেকটাস শীত ফরমেশনের তিনটে লেভেল আছে, অ্যাবভ জিফয়েড প্রসেস, অ্যাবভ দ্য টিপ অফ দ্য জিফয়েড প্রসেস, ফ্রম দ্য টিপ অফ দ্য জিফয়েড প্রসেস টু দ্য মিড পয়েন্ট বিটুইন দ্য আম্বেলিকাস অ্যান্ড দ্য পিউবিক সিম্ফাইসিস, তার মানে এরকম জায়গাটা হবে। আর একটা হচ্ছে বিলো দ্য মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের জায়গাটাকে আর একটা মার্কিং দিয়েও আমরা ইন্ডিকেট করতে পারি, সেটা হচ্ছে আর্কুয়েট লাইন। ঠিক আছে, এই আর্কুয়েট লাইনটা, এই যে দিস ওয়ান ইজ দ্য আর্কুয়েট লাইন, অলরাইট, এটা হচ্ছে আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইনটাই হচ্ছে আম্বেলিকাস আর পিউবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট। আচ্ছা, তাহলে এই যে টিপ কি বলে দেয় ওটা অ্যাকচুয়ালি হচ্ছে, ওটা বেসিক্যালি, দিস ইজ বেসিক্যালি দ্য পোস্টেরিয়র ল্যামিনা অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল। আচ্ছা, তাহলে টিপ অফ দ্য জিফয়েড প্রসেস থেকে এই আর্কুয়েট লাইনের মাঝখানের যে রেকটাস শীতের ফর্মেশন হয় সেটা উপরের দিকে আছে, যেটা সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসল অ্যান্ড ইন্টারনাল অবলিক মাসল। When it reaches to the lateral border of the rectus abdominis, it divides into two lamina. One is anterior lamina, another one is posterior lamina. The anterior lamina ta muscle tar upor diye geche ar posterior lamina ta niche diye geche. Tale posterior wall tai ki ki ache, posterior wall e ache posterior lamina of the internal oblique ar hocche transverse abdominis, tar niche thakbe fascia ta, endothoracic fascia, tapor endo abdominal fascia ar hocche peritoneal content je gulo ache shegulo uporer dike. এবার নিচের দিকে যে পার্টটা, লোয়ার পার্ট, দ্যাট মিন্স ফ্রম দ্য আর্কুয়েট লাইন টু দ্য পিউবিক সিম্ফাইসিস, এখানে যে কটা মাসল আছে, মানে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, তিনটে মাসলই রেকটাস অ্যাবডোমিনিস মাসলের ওপর দিয়ে যাবে। তাই শুধু নিচের দিকের ওয়ালটা কী দিয়ে ফর্মেশন হবে, তাহলে ফেশিয়া ট্রান্সভার্সালিস আর পেরিটোনিয়াল কন্টেন্ট। আচ্ছা, আর টিপ অফ দ্য জিফয়েড প্রসেসের ওপরের পার্টটা যদি যাই, তাহলে টিপ অফ দ্য জিফয়েড প্রসেসের ওপরের পার্টে যদি যখন মানে রেকটাস অ্যাবডোমিনাস মাসলটা আছে, তার অ্যান্টিরিয়ার ওয়ালটা ফর্মেশন করবে শুধুমাত্র একটা মাসল, সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক। কারণ ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসলগুলো, এই যে রিবসগুলো আছে, রিবসের ভিতর থেকে অরিজিন করে, সেই জন্য ওগুলো আর দেখা যাবে না। তাহলে পোস্টেরিয়ার ওয়ালটা ফর্মেশন করবে কি, সাবকস্টাল কার্টিলেজ। আচ্ছা, তাহলে কস্টাল কার্টিলেজ। আচ্ছা, তাহলে রেকটাস শীথের মেন কন্টেন্ট হচ্ছে এই মাসলটা, যেটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। 8% পপুলেশনের মধ্যে 8% কেসে আর একটা মাসল দেখা যায়, সেটার নাম হচ্ছে পিরামিডালিস, সেটা যদি থাকে তাহলে এরকম জায়গায় প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার মাসলটাকে সরিয়ে দিই। মাসলটাকে সরিয়ে দিলে অ্যাট দ্য লেভেল অফ আম্বেলিকাস উইল ফাউন্ড এ নার্ভ, দ্যাট ইজ এইটা হবে তো নাকি, টি টেন। আচ্ছা, টি টেন, তার উপরেরটা হবে তাহলে T9, এই করে খুঁজে পাওয়া যায়, হ্যাঁ, T8 T7 এর উপরে থাকবে। তাহলে তাহলে হলো, আর হচ্ছে নিচের দিকে একটা পাবো, সেটা হচ্ছে সাবকস্টাল নার্ভ, T11টা দেখা, তিনটে মিলিয়ে হবে এই যে, এটা তো টিটা একবার দেখে নাও। আচ্ছা, অ্যাট দ্য লেভেল অফ আম্বেলিকাস দেয়ার ইজ ওয়ান নার্ভ, দিস ওয়ান ইজ দ্য T10,
এর উপরে তাহলে T9 থাকবে, তারপর T8 T7, আর এই যে নার্ভটা এটা হচ্ছে T11, আর একদম এইদিকে যে নার্ভটা থাকবে সেটা হচ্ছে সাবকস্টাল নার্ভ বা T12 নার্ভ। বরাবর, দ্য ফার্স্ট ফাইভ ইন্টারকোস্টাল নার্ভস কামস আউট অ্যান্টিরিয়রলি অ্যান্ড দেন পাস থ্রু দ্য অরিজিনস অফ দ্য ট্রান্সভার্স অ্যাবডোমিনিস অ্যান্ড দ্য ডায়াফ্রাম টু এন্টার ইন টু দ্য রেক্টাস শীথ অ্যান্ড সাপ্লাই দ্য সেগমেন্টস অফ দ্য রেক্টাস শীথ অ্যাজ রেক্টাস শীথ হ্যাজ এ সেগমেন্টাল ডেভেলপমেন্ট। দ্য সাবকোস্টাল নার্ভস কামস ফ্রম বিহাইন্ড অ্যান্ড কামস অ্যান্টিরিয়রলি টু সাপ্লাই দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। আচ্ছা, এই নার্ভগুলো ছাড়াও আরেকটা যেটা কন্টেন্ট আছে সেটা হচ্ছে ভেসেল, এটা হচ্ছে ইনফিরিয়ার এপিগ্যাস্ট্রিক ভেসেল। ইনফিরিয়ার এপিগ্যাস্ট্রিক ভেসেল এই অবধি আসবে, এখান থেকে আরও একটা ভেসেল থাকার কথা ছিল সেটা হচ্ছে সুপিরিয়ার এপিগ্যাস্ট্রিক ভেসেল। এই ভেসেলগুলো এখানে এসে অ্যানাস্টোমোসিস করবে।